মাধ্যমিক 2024-এর প্রস্তুতির জন্য আমরা এবিটিএ 2023-24 টেস্ট পেপারটাকে ধরে ইংরেজির পেজগুলো আলোচনা করব। আমরা শুরুতে দেখে নেব ইংরেজির পেজ কত কত পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 378 এর আগের পেজগুলোর আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে ভিজিট করো এবং সেই ভিডিওগুলো দেখে নাও। আজকে আমরা যাব 378 পেজে, সবটাই আলোচনা করব, সিন আনসিন গ্রামার এবং রাইটিং স্কিল, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। পেজ নাম্বার 378, একের দাগে একটা সিন প্যাসেজ দিয়েছে। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, বেশিরভাগ লোকেরা মনে করে যে বিড়াল একটা অবুদ্ধিমান প্রাণী। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 7 দ্য ক্যাট থেকে। প্যাসেজ পড়ছি না, সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। এ দাগে কিছু এমসিকিউ দেওয়া আছে। একের দাগে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ এ অথবা অ্যান, অধিকাংশ লোকেরা মনে করে যে বিড়াল কেমন প্রাণী। উত্তর হচ্ছে ব্লান্ট অ্যানিমেল, মানে আনইন্টেলিজেন্ট অ্যানিমেল বইতে বলা আছে। আনইন্টেলিজেন্ট মানে কি? অবুদ্ধিমান। অবুদ্ধিমান মানে ভোতা ব্রেন, তাহলে ব্লান্ট অ্যানিমেল অপশন নাম্বার ডি। দুইয়ের দাগে দ্য ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, বিড়ালের আছে বেশি ক্যারেক্টার মানুষের থেকে। তিনের দাগে উই ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন, বিড়ালটা আসলে কি সেটা আমরা দেখতে পাই কখন? না, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা দেখতে পাই, তাহলে অপশন নাম্বার বি দ্য ইভিনিং। চারের দাগে আছে দ্য ক্যাট স্পেন্ডস দ্য হোল ডে, বিড়াল সারাটা দিন কাটায় কিভাবে? না, একটা অলস ভঙ্গিমায়, ইন এ কেয়ারলেস ম্যানার, অপশন নাম্বার সি। আর পাঁচের দাগে দ্য ক্যাট ওয়াচেস দ্য মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, বিড়াল কিন্তু ইঁদুরের গর্তকে তাকিয়ে থাকে এক ঘন্টা বা দু ঘন্টা ধরে। বি একের দাগে আছে দ্য ক্যাট গেটস আ গ্রেট ডিল অফ, মানে বিড়াল পায়ে প্রচুর পরিমাণে কি? উত্তর হচ্ছে মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। আর দুয়ের দাগে হি ওয়াচেস দ্য মাউস হোল টু ড্যাশ, বিড়াল ইঁদুরের গর্তকে তাকিয়ে থাকে কি জন্য? না, উত্তর হবে টু পাস দ্য টাইম অ্যাওয়ে। তিনের দাগে দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস, এটা সেকেন্ড প্যারা থার্ড লাইনে পাবে। সি দাগে ট্রু ফলস আছে, টিএফ লিখবো সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। একের দাগে দ্য ক্যাট ইজ নট মাচ ইন্টারেস্টেড ইন আদার থিংস দ্যান মিল্ক অ্যান্ড মাইস, দুধ এবং ইঁদুর ছাড়া অন্য কোনো কিছুতে বিড়াল কিন্তু বেশি ইন্টারেস্টেড নয়। কথাটা ঠিক, ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট হবে কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, কেয়ারিং থেকে মিল্ক অব দি, সাপোর্টিং স্টেটমেন্ট ওয়ান। দুইয়ের দাগে আছে দ্য ক্যাট এনজয়েজ দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, বাড়ির যে লোকেরা আছে তাদের মনোযোগটাকে এনজয় করে বিড়াল, অবশ্যই ঠিক, ট্রু লিখবো, সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, অ্যালাউজ থেকে হাউস অব দি, এটা সাপোর্টিং স্টেটমেন্ট টু। দুইয়ের দাগে একটা পোয়েম দিয়েছে, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড সুয়ার নাও ইউ উইল প্ল্যান্ট টু, যখনই তুমি কোনো একটা ওক গাছকে কাটা দেখবে শপথ করো তুমি দুটো ওক গাছ লাগাবে। এটা আমাদের লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া। পোয়েম পড়ছি না, সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। এ দাগে এমসিকিউ দেওয়া আছে। একের দাগে দ্য বার্ক দ্যাট উইল রিঙ্কেল ওভার দ্য পোয়েট ইজ, সেই গাছের ছালগুলো যেগুলো কবিকে আস্তে পাস্তে বেঁধে ফেলবে সেই ছালগুলো কেমন? হচ্ছে ব্ল্যাক, কালো, অপশন নাম্বার ডি। দুয়ে দাগে দ্য পোয়েট হ্যাড হিজ ড্রিম, কবিতার স্বপ্ন দেখেছিলেন আন্ডার দ্য বাউজ, ডালাপালার তলায় বসে, অপশন নাম্বার বি। আর তিনে দাগে অ্যাটলাস্ট দ্য পোয়েট কেম আউট অফ, অবশেষে কবি বেরিয়ে এসেছিলেন কোথেকে? ওক বন থেকে, ওক উড, অপশন নাম্বার সি। আর চারে দাগে দ্য ড্রিম বিনিথ দ্য ট্রি অ্যাটলাস্ট, যে স্বপ্ন কবি দেখেছিলেন সেই স্বপ্নটা অবশেষে কবিকে চেঞ্জড হিম, তাকে পাল্টে দিয়েছিল, অপশন নাম্বার ডি। আর বি দাগে দুখানা কোশ্চেন আছে। প্রথম প্রশ্ন আছে হু থ্রেটেন্স দ্য পোয়েট অ্যান্ড হোয়াই, কে ধমক দিচ্ছিল কবিকে এবং কেন? উত্তর হচ্ছে ওক গাছগুলো ধমক দিচ্ছিল কবিকে, কারণ ওক গাছগুলোকে কেটে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়, কিন্তু কবি কোনো পরোয়া করেন না। তাহলে উত্তর হচ্ছে দ্য ওক ট্রিজ থ্রেটেন্স দ্য পোয়েট বিকজ দে আর কাট ডাউন, দে আর চপ ডাউন, বাট দ্য পোয়েট ডাজ নট ব্লিঙ্ক অ্যান আই। আর দুয়ে দাগে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কবি এক জায়গায় বলছেন যে আমার হাঁটাটা ছিল মানুষের বাচ্চার মতো হাঁটা কিন্তু আমার হৃদয় ছিল গাছের। এই কথার দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? না, এই কথার দ্বারা কবি বলতে চাইছেন যে তার হৃদয়টা গাছেদের প্রতি সংবেদনশীল হয়ে উঠেছিল। দ্য পোয়েট মিনস দ্যাট হিজ হার্ট ওয়াজ সিম্প্যাথেটিক টু দ্য ট্রিজ। তিনের দাগে একটা আনসিন দেওয়া আছে, পড়ছি। আই হ্যাভ থ্রি ভিশনস অফ ইন্ডিয়া, ভারতবর্ষ সম্পর্কে আমার তিনটা দৃষ্টিভঙ্গি রয়েছে। ইন 3000 ইয়ার্স অফ আওয়ার হিস্ট্রি, আমাদের ইতিহাসের যদি 3000 বছর আমরা ঘাঁটি, পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ কাম অ্যান্ড ইনভেডেড আস, গোটা দুনিয়া থেকে বহু জায়গা থেকে আমাদের দেশে লোক এসেছে এবং আমাদেরকে আক্রমণ করেছে। ক্যাপচার আওয়ার ল্যান্ড, আমাদের ল্যান্ডকে ক্যাপচার করেছে। কঙ্কার আওয়ার ল্যান্ডস, আমাদের ল্যান্ডকে জয় করেছে। কঙ্কার আওয়ার মাইন্ডস, আমাদের মাইন্ডসকে জয় করেছে। ফ্রম আলেকজান্ডার অনওয়ার্ডস দ্য গ্রিক্স, দ্য তুর্ক, দ্য মুঘলস, দ্য পর্তুগিজ, দ্য ব্রিটিশ, দ্য ফ্রেঞ্চ, দ্য ডাচ, অল অফ দেম কেম অ্যান্ড লুটেড আস। সে আলেকজান্ডার থেকে শুরু করে গ্রিক, তুর্কি, মুঘল, পর্তুগিজ, ব্রিটিশ, ফরাসিরা, এমনকি ওলন্দাজরা ডাচ,
তারাও আমাদের দেশে এসেছে এবং আমাদেরকে লুট করে নিয়ে গেছে। টুক ওভার হোয়াট ওয়াজ আওয়ার্স, আমাদের যা কিছু ছিল সেটাকে নিয়ে গেছে। ইয়েট উই হ্যাভ নট ডান দিস টু এনি আদার নেশন, অথচ এই কাজটা আমরা অন্য কোনো দেশের সঙ্গে করিনি। উই হ্যাভ নট কনকার্ড এনি ওয়ান, আমরা কাউকে জয় করিনি। উই হ্যাভ নট গ্র্যাবড দেয়ার ল্যান্ড, কারো ল্যান্ডকে আমরা দখল করিনি। দেয়ার কালচার, দেয়ার হিস্ট্রি অ্যান্ড ট্রাই টু এনফোর্স আওয়ার ওয়ে অফ লাইফ অন দেম, কারো দেশ, কারো জায়গা, কারো সংস্কৃতি, কারো ইতিহাসকে আমরা লুট করিনি এবং আমাদের জীবনধারা কারোর উপর আমরা চাপিয়ে দিইনি। ওয়াই, কেন? বিকজ ইউ রেসপেক্ট দ্য ফ্রিডম অফ আদার্স, কারণ অন্যের স্বাধীনতাকে আমরা সম্মান করি। দিস ইজ হোয়াই মাই ফার্স্ট ভিশন ইজ দ্যাট অফ ফ্রিডম, তাই আমার প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে স্বাধীনতার দৃষ্টিভঙ্গি। ইট ইজ দিস ফ্রিডম দ্যাট উই মাস্ট প্রোটেক্ট অ্যান্ড নার্চার অ্যান্ড বিল্ড অন, এটা সেই স্বাধীনতা যেটা অবশ্যই আমরা সংরক্ষণ করব, পোষণ করব এবং সেটা তৈরি করব। মাই সেকেন্ড ভিশন ফর ইন্ডিয়া ইজ ডেভেলপমেন্ট, আর ভারতবর্ষকে নিয়ে আমার দ্বিতীয় যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে উন্নয়ন। উই আর অ্যামাং দ্য টপ ফাইভ নেশনস অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সেরা পাঁচটা দেশের মধ্যে আমরা একটা। উই হ্যাভ 10% গ্রোথ রেট ইন মোস্ট এরিয়াজ, অধিকাংশ ক্ষেত্রে আমাদের 10%-এর বেশি আমাদের বৃদ্ধির হার রয়েছে। আওয়ার অ্যাচিভমেন্টস আর বিং রিকগনাইজড টুডে, এখন কিন্তু আমাদের যে কীর্তিগুলো, আমাদের প্রাপ্তিগুলো গোটা দেশে, গোটা দুনিয়ায় স্বীকৃতি পাচ্ছে। ইয়েট উই ল্যাক দ্য সেলফ কনফিডেন্স টু সি আওয়ার সেলফ অ্যাজ এ ডেভেলপ নেশন, তবু আমাদের মধ্যে কোথাও না কোথাও একটা আত্মবিশ্বাসের অভাব রয়েছে, আমরা নিজেদেরকে উন্নত দেশ হিসেবে দেখি না। সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ অ্যাসিওর, আত্মবিশ্বাসযুক্ত এবং আত্মসুনিশ্চয়তাযুক্ত, এরকমভাবে আমরা নিজেদেরকে মনে করি না। ইজ নট ইট ইনকারেক্ট, এটা কি বেঠিক নয়? আই হ্যাভ এ থার্ড ভিশন, আমার একটা তৃতীয় দৃষ্টিভঙ্গি রয়েছে। ইন্ডিয়া মাস্ট স্ট্যান্ড আপ টু দ্য ওয়ার্ল্ড, গোটা দুনিয়ার সামনে ভারত অবশ্যই মাথা তুলে দাঁড়াবে। বিকজ আই বিলিভ দ্যাট আনলেস ইন্ডিয়া স্ট্যান্ডস আপ টু দ্য ওয়ার্ল্ড নো ওয়ান উইল রেসপেক্ট আস, যদি ভারতবর্ষে মাথা তুলে না দাঁড়ায় তাহলে কেউই আমাদের সম্মান করবে না। অনলি স্ট্রেংথ রেসপেক্ট স্ট্রেংথ, কারণ একটা শক্তি কিন্তু আরেকটা শক্তিকে সম্মান করে। উই মাস্ট বি স্ট্রং নট অনলি অ্যাজ এ মিলিটারি পাওয়ার, আমরা শুধুমাত্র ওই মিলিটারি শক্তি দিক থেকে শক্তিশালী হব তা নয়, বাট অলসো অ্যাজ ইন ইকোনমিক পাওয়ার, আর্থিক দিক থেকেও আমরা শক্তিশালী হব। বোথ মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড, এই মিলিটারি পাওয়ার আর ইকোনমিক্যাল পাওয়ার, এই দুটো পাওয়ারকে সাথে সাথে চলতে হবে। এই যে আনসিনটা পড়লে, কার লেখা বলো দেখি? ডক্টর APJ আব্দুল কালামের লেখা। এবার আমরা MCQ-তে যাবো একের দাগে। অল ইনভেডার্স কেম, সমস্ত বহির আক্রমণকারীরা এসেছে এবং লুটেড ইন্ডিয়া, ভারতবর্ষকে লুট করেছে, অপশন নম্বর এ। দুয়ে দাগে ইন্ডিয়াজ অ্যাচিভমেন্টস আর বিং, এই মুহূর্তে ভারতবর্ষের যে প্রাপ্তি কীর্তিগুলোকে রিকগনাইজ করা হচ্ছে, মানে কি অ্যাকনোলেজ করা হচ্ছে, অপশন নম্বর বি অ্যাকনোলেজড। দ্য গ্রোথ রেট অফ মোস্ট এরিয়াজ ইজ 10%, মানে অধিকাংশ ক্ষেত্রে ভারতে বৃদ্ধির হার কিন্তু 10%। চারে দেখো উই মাস্ট সি আওয়ার সেলফ অ্যাজ এ, আমরা অবশ্যই আমাদের দেশটাকে দেখব ডেভেলপড নেশন হিসেবে, উন্নত দেশ হিসেবে। পাঁচে থাকে স্ট্রেংথ রেসপেক্ট স্ট্রেংথ, একটা শক্তি কিন্তু আরেকটা শক্তিকে সম্মান করে। আর ছয়ে থাকে উই মাস্ট বি স্ট্রং, আমরা অবশ্যই শক্তিশালী হব দুদিক থেকে, মিলিটারি দিক থেকে এবং ইকোনমি দিক থেকে। তাহলে ডি অপশনে যাবো, মিলিটারিলি অ্যান্ড ইকোনমিক্যালি। ট্রু ফলসে যাবো, TF লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। একের দাগে দ্য স্পিকার ফার্স্ট ভিশন ইজ ফ্রিডম, বক্তার প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে স্বাধীনতার দৃষ্টিভঙ্গি, অবশ্যই ঠিক, ট্রি লিখলাম। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্যাট ইজ হোয়াই মাই ফার্স্ট ভিশন ইজ দ্যাট অফ ফ্রিডম, এটা সাপোর্টিং স্টেটমেন্ট ওয়ান। দুইয়ের দাগে আছে উই অকুপাইড আদার ল্যান্ডস, আমরা অন্যদের ল্যান্ডকে দখল করেছি, কথাটা ভুল, ফলস, আমরা কারো জায়গা কিন্তু কখনো দখল করতে যাইনি। উই হ্যাভ নট গ্র্যাবড দেয়ার ল্যান্ড, আমরা তাদের জায়গা দখল করিনি, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট টু। আর তিনের দাগে আছে দ্য স্পিকার ভিজুয়ালাইজেস ইন্ডিয়া স্ট্যান্ডিং আপ টু দ্য ওয়ার্ল্ড, বক্তা দেখতে পাচ্ছেন ভারতবর্ষ রুখে দাঁড়াবে, মাথা তুলে দাঁড়াবে এই দুনিয়ার সামনে, অবশ্যই ঠিক, ট্রু লিখবো, আমরা টি লিখলাম, সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইন্ডিয়া মাস্ট স্ট্যান্ড আপ টু দ্য ওয়ার্ল্ড, এটা সাপোর্টিং স্টেটমেন্ট থ্রি। চারখানা প্রশ্ন আছে, একের দাগে আছে হোয়াট ডু উই দ্য ইন্ডিয়ানস ল্যাক, আমরা ভারতবাসীরা, আমাদের কাছে কিসের অভাব রয়েছে? না, আমাদের মধ্যে রয়েছে আমরা, আমাদের সেলফ কনফিডেন্স অভাব রয়েছে, আমরা সেলফ রিলায়েন্ট নই, আমরা সেলফ অ্যাসিওর নই। আমরা লিখব উই ল্যাক দ্য সেলফ কনফিডেন্স টু সি আওয়ার সেলফ অ্যাজ এ ডেভেলপড নেশন, সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ অ্যাসিওর, তাহলে উই ল্যাক থেকে সেলফ অ্যাসিওর পর্যন্ত, এটা একের দাগের উত্তর। দুইয়ের দাগে আছে হু আর দ্য ইনভেডার্স অ্যান্ড লুটার্স অফ আওয়ার ল্যান্ড, আমাদের দেশকে, মানে আমাদের দেশে ইনভেডার্স কারা এবং লুটার্স কারা, মানে কারা বহির আক্রমণ করেছে এবং লুট করেছে, কারা? আলেকজান্ডার থেকে শুরু করে তুর্ক, মুঘল, ব্রিটিশ, ফ্রেঞ্চ, ডাচ, এরা সবাই কিন্তু আমাদের কাছে ইনভেডার এবং আমাদের কাছে লুটার। ফ্রম আলেকজান্ডার অনওয়ার্ডস দ্য গ্রিক্স, দ্য তুর্কস, দ্য মুঘল, দ্য পর্তুগিজ, দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য ফ্রেঞ্চ, দ্য ডাচ, অল অফ দেম কেম অ্যান্ড লুটেড আস, তাহলে ফ্রম আলেকজান্ডার থেকে শুরু করে লুটেড আস পর্যন্ত, এটা দ্বিতীয় প্রশ্নের উত্তর। তিনের দায় কথা হচ্ছে হোয়াট হ্যাভ উই নট ডান টু এনি আদার নেশন, অন্য দেশের সঙ্গে আমরা কী ব্যবহার করিনি? না, আমরা তাদের কাছ থেকে ল্যান্ড কেড়ে নিইনি, আমরা তাদের কালচার কেড়ে নিইনি, আমরা তাদের ইতিহাস কেড়ে নিইনি, আমাদের জীবনধারার পদ্ধতি আমরা তাদের উপর চাপিয়ে দিইনি। উই হ্যাভ নট কনকার্ড এনি ওয়ান, উই হ্যাভ নট গ্র্যাবড দেয়ার ল্যান্ড, দেয়ার কালচার, দেয়ার হিস্ট্রি অ্যান্ড ট্রাই টু এনফোর্স আওয়ার ওয়ে অফ লাইফ অন দেম,
তাহলে উই হ্যাভ নট কনকার থেকে শুরু করে লাইফ অন দেম পর্যন্ত, এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তর। আর চার্লস ডাকে বলেছে সাজেস্ট এ সুইটেবল টাইটেল ফর দ্য টেক্সট, এই টেক্সটা যে পড়লে এর জন্য টাইটেল কি দেওয়া যেতে পারে। আমরা বলবো ইন্ডিয়া অ্যান্ড থ্রি ভিশনস, ভারতবর্ষ এবং তিনটা দৃষ্টিভঙ্গি, এটাকে আমরা টাইটেল দিয়ে দেবো। এবার আমরা গ্রামার পড়ছেন যাবো। চারের দাগে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ ইনজিওর্ড ইন এ বাস অ্যাক্সিডেন্ট, আমার একজন বন্ধু বাস অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল। আই উড হ্যাভ হেল্পড, আমি তাকে সাহায্য করতে পারতাম ইফ আই ওয়ার এ ডক্টর, যদি আমি একজন ডাক্তার হতাম। এখানে আইর পরে কিন্তু আমি ওয়ার বসালাম, কেন? অলিক কল্পনা বোঝাচ্ছে বলে, আমি ডাক্তার তো নই, জাস্ট ডাক্তার যদি হতাম, আমি অবাস্তব কল্পনা করছি, তাই ওয়াজের জায়গায় ওয়ার, ওয়ারের জায়গায় ওয়াজ, তাই আইর পরে এখানে কিন্তু ওয়াজ বসবে না, ওয়ার বসবে। পাঁচের এ দাগে মেনি পিপল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ, অধিকাংশ লোকেরা রহস্যময় গল্প পড়তে ভালোবাসে। দে ফাইন্ড এন এক্সট্রা প্লেজার ইন ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি অ্যালং উইথ ইনভেস্টিগেটর। আমরা বি দাগে যাবো ডু এজ ডাইরেক্টেড। একের দাগে সি সেড টু হার মাদার প্লিজ হেল্প মি, ন্যারেশন চেঞ্জ করতে বলছে, আমরা লিখবো সি রিকোয়েস্টেড হার মাদার টু হেল্প হার। আর দুয়ের দাগে দ্য স্কুল ওয়াজ সেট আপ ইন 1893, ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো সামওয়ান সেট আপ দ্য স্কুল ইন 1893। তিনের দাগে দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, এটাকে সো দ্যাট ইউজ করতে বলেছে, আমরা লিখবো দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। সি দাগে ফেজাল ভাব দেওয়া আছে, লিস্ট আছে পুট অন পুট অফ টার্ন ডাউন কাম রাউন্ড, পুট অন মানে পরিধান করা, পুট অফ মানে পোস্টপন, টার্ন ডাউন মানে রিজেক্ট, আর কাম রাউন্ড মানে রিকভার। প্রথমটাতে রিকভার আছে, এই রিকভার আছে, তো রিকভারের জায়গায় আমরা লিখবো কাম রাউন্ড। আর সেকেন্ডটাতে রিজেক্ট আছে, তো রিজেক্টের জায়গায় আমরা লিখবো টার্ন ডাউন। আর তিনের দাগে ওর আছে, তো ওরের জায়গায় আমরা লিখবো পুট অন। আর ছয়ের দাগে ভোকাবুলারি আনসিন থেকে শব্দ খুঁজতে হবে। একের দাগে আছে ওভার কেম অ্যান্ড টু কন্ট্রোল অফ ইউজ অফ মিলিটারি ফোর্স, মানে মিলিটারি ফোর্সকে কাজে লাগে কারো কাছে আসা এবং তাকে লুট করে নেওয়া, তাই এটাকে কি করা বলে? এটাকে কঙ্কার বলে। শব্দগুলো আমি খুঁজে দেবো কোথায় আছে, আগে শুনে নাও কঙ্কার। আর দুয়ে দাগে দ্য ফ্যাকাল্টি অফ স্টেট অফ বিং এবল টু সি, মানে দেখতে পারার সক্ষমতা, উত্তরে হবে ভিশন VISION। আর স্কারসিটি মানে অভাব, উত্তর হবে ল্যাক LACK। আর রিলেটিং টু ইকোনমিক্স অর ইকোনমি, ইকোনমিক্যালের সঙ্গে যুক্ত, তাহলে ইকোনমিক্যাল বা ইকোনমিক এই শব্দটা হবে। তো চলো চারটা শব্দ কোথায় আছে খুঁজে নেবো। কঙ্কার এখানে পাবে, ভিশন এখানে পাবে, আর ল্যাক এখানে পাবে, ইকোনমিক এখানে পাবে। তার চারখানা শব্দ পেয়ে গেলে এবার আমরা রাইটিং স্কুলে যাবো। সাথে দেখা একটা গল্প লিখতে বলেছে, দুটো বিড়াল একটা কেকের পিঠে নিয়ে টুকরো নিয়ে এসেছিল, তারা ওটাকে নিয়ে লড়াই করছিল, মাঙ্কি সেখানে পৌঁছলো, সে বিতর্কটাকে মেটাবে বললো। মাঙ্কি তখন কেকটাকে দুটো ভাগে ভাগ করলো কিন্তু অসমান আকৃতি, আর বড় পোর্শন থেকে একটা অংশ কেটে খেয়ে নিল, কিন্তু বিতর্ক চলতে লাগলো। মাঙ্কি তখন এভাবে গোটা পাউরুটি টুকরো বা কেকের টুকরো পুরোটাই খেয়ে নিল। গল্পটা তোমরা সকলেই জানো, আমরা সহজে গল্পটা লিখে নিচ্ছি। আমরা সেক্ষেত্রে হেডিং দেবো টু ক্যাটস অ্যান্ড এ মাঙ্কি, দুটো বিড়াল এবং একটা বানর। ওয়ান্স আপন এ টাইম টু ক্যাটস লিভড ইন এ প্লেস, একদা দুটো বিড়াল একটা জায়গায় বাস করতো। ওয়ান ডে দে ফাউন্ড এ পিস অফ কেক, একদিন তারা এক টুকরো কেক পেলো। দে কেম টু এ লোনলি প্লেস, তারা একটা নির্জন জায়গায় এলো। দে কুড নট ডিভাইড দ্য কেক, তারা কেকটাকে ভাগ করতে পারলো না। দে ওয়ার ফাইটিং ওভার ইট, তারা এটাকে নিয়ে ঝগড়া করছিল। এ মাঙ্কি অ্যারাইভ দেয়ার, একটা বানর সেখানে পৌঁছলো। হি স দ্য ফাইট, সে ঝগড়াটা দেখলো। হি ডিসাইডেড টু সেটেল দ্য ডিসপিউট, সে বিতর্কটাকে মেটানোর সিদ্ধান্ত নিল। দ্য ক্যাটস এগ্রি, বিড়াল দুটো রাজি হয়ে গেল। দ্য মাঙ্কি ওয়াজ ভেরি ক্লেভার, বানরটা খুব চালাক ছিল। হি ব্রোক দ্য কেক ইন্টু টু আনইভেন সাইজেস, সে কেকটাকে দুটো অসমান টুকরোতে ভাঙলো। দেন হি এট এ পোর্শন ফ্রম দ্য লার্জার সাইড, আর বড় টুকরো থেকে একটা অংশ কেটে খেয়ে নিল। বাট দ্য অ্যানাদার সাইড বিকেম লার্জার, তখন উল্টো দিকে আরেকটা যে সাইড ছিল সেটা বড় হয়ে গেল। দেন দ্য মাঙ্কি এট এ পোর্শন ফ্রম দ্য লার্জার সাইড এগেন, সে আবার বড় টুকরোটা থেকে এক টুকরো কেটে খেয়ে নিল। সো দ্য আদার সাইড বিকেম লার্জার, আর উল্টো দিকটা আবার বড় হয়ে গেল। ইন দিস ওয়ে দ্য ডিসপিউট কন্টিনিউড, এইভাবে বিতর্ক চলতে লাগলো। বাট দ্য মাঙ্কি কন্টিনিউড হিজ ট্রিক্স, কিন্তু বানর তার কৌতু তার যে চালাকি সেটা চালিয়ে যেতে লাগলো। ফাইনালি দ্য হোল কেক ওয়াজ গন ইন টু দ্য মাঙ্কিজ বেলি, অবশেষে পুরো কেকটাই বানরের পেটে চলে গেল। দ্য টু ফুল ক্যাটস স্যাট হেল্পলেসলি, আর দুটো বোকা বিড়াল অসহায়ভাবে সেখানে বসে থাকলো। দে হ্যাড নাথিং টু ডু, তাদের কিছু করার ছিল না। দ্য মাঙ্কি ওয়েন্ট অ্যাওয়ে, বানর সেখান থেকে চলে গেল। মোরাল হচ্ছে এ উইকড পার্সন ফাইন্ডস এক্সকিউজ ইজিলি, যারা ধূর্ত মানুষ হয় তারা কিন্তু সহজে অজুহাত খুঁজে পেয়ে যায়। আমরা আটের দাগে যাবো, একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলেছে এডিটরের কাছে, কি সম্পর্কে? প্লাস্টিক ক্যারি ব্যাগস ব্যান হওয়া উচিত, এই নিয়ে একটা চিঠি লিখতে হবে। কিছু পয়েন্ট অবলম্বন করবে, বড় পরিমাণে বিশাল পরিমাণে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করা হয়, সেগুলো ওই নর্দমার যে ড্রেনেজ সিস্টেম তাকে ব্যাহত করে, আর রাস্তায় জল জমিয়ে দেয়, ড্রেনগুলো ওভারফ্লোয়িং হয়, পলিউশন ল্যান্ডের পলিউশন হয়, মহাসমুদ্রের পলিউশন হয়, আর এগুলো বন্ধ করতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে। কিছু বিকল্প যেমন পাটের ব্যাগ, কাগজের ব্যাগ, এগুলো বার করতে হবে। মোটামুটি প্লাস্টিক ক্যারি ব্যাগকে ভালো ব্যবহার করা যাবে না, বা ওটা ব্যবহার করা ভালো নয়, এই নিয়ে একটা এডিটোরিয়াল চিঠি লিখতে হবে। সেক্ষেত্রে আমরা শুরুতে লিখবো টু, তার নিচে লিখবো দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, চার চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 700001, এটা এডিটরের অ্যাড্রেস দিলাম।
সাবজেক্ট নাম হ্যাজার্ডস বাই দ্য ইউজ অফ প্লাস্টিক এবং লিখলাম ডিয়ার স্যার উইথ ডিউ রেসপেক্ট আই বেক টু স্টেট দ্যাট আই নিড এ স্পেস ইন ইউর নিউজ পেপার টু ভেন্টিলেট মাই গ্রিভেন্স অ্যাবাউট দ্য হ্যাজার্ডস বাই দ্য ইউজ অফ প্লাস্টিক যে মাননীয় মহাশয় আমার বিনীত নিবেদন যে আপনার খবর কাগজ একটা ছোট জায়গা আমার দরকার ওই প্লাস্টিক ব্যবহারের দ্বারা বিপত্তি এটাকে নিয়ে আমার ছোট আপত্তি জানানোর জন্য উই ইউজ প্লাস্টিক ক্যারি ব্যাগস অলমোস্ট এভরিডে আমরা প্লাস্টিকের ক্যারি ব্যাগ প্রায় রোজই ব্যবহার করি উই ইউজ মেনি প্লাস্টিক মেড থিংস অলসো বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র আমরা ব্যবহার করি বাট দিজ অল আর হার্মফুল কিন্তু এগুলো সবই ক্ষতিকারক প্লাস্টিক ইজ নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক হচ্ছে বাতাসে ওই পরিবেশে নষ্ট হয় না দে ক্যানট মিক্স উইথ দ্য সয়েল তারা মাটির সঙ্গে মেশে না উই থ্রো প্লাস্টিক হেয়ার অ্যান্ড দেয়ার আমরা প্লাস্টিককে এখানে সেখানে ছুঁড়ে ফেলি অ্যান্ড দে চোক দ্য ড্রেনস তারা ড্রেনগুলোকে গতিরুদ্ধ করে প্লাস্টিক রিডিউসে দ্য ফার্টিলিটি অফ দ্য সয়েল মাটির উর্বরতা শক্তিকে নষ্ট করে দেয় ইফ উই বার্ন দেম যদি আমরা সেগুলোকে পোড়াই দে প্রডিউস আ পয়জনাস গ্যাস তারা একটা বিষাক্ত গ্যাস উৎপাদন করে প্লাস্টিক ইজ রিয়েলি হার্মফুল প্লাস্টিক সত্যিকারে ক্ষতিকারক দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড আ ল টু ব্যান প্লাস্টিক প্লাস্টিককে ব্যান করার জন্য সরকার নিয়ম বার করেছে বাট নোবডি কেয়ার্স কিন্তু কেউই পরোয়া করে না দ্য ল শুড বি ইমপ্লিমেন্টেড ওই আইনটা কিন্তু কার্যকরী হওয়া উচিত দ্য পিপল শুড বি অ্যাওয়্যার লোকেদের সচেতন হতে হবে উই শুড মেক আ প্লাস্টিক ফ্রি ওয়ার্ল্ড ফর হেলদি লিভিং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আমরা কিন্তু প্লাস্টিক ফ্রি একটা দুনিয়া গড়ে তুলবো সো আই রিকোয়েস্ট ইউ টু হাইলাইট মাই ভিউ ইন ইউর নিউজ পেপার সো দ্যাট দ্য কনসার্ন্ড অথরিটি টু অ্যাকশন ইন রিকোয়ার্ড স্টেপ অ্যান্ড দ্য পিপল বিকাম অ্যাওয়্যার অফ ইট আপনাকে অনুরোধ করছি আমার এই বিষয়টাকে হাইলাইট করুন আপনার খবর কাগজে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করে এবং লোকেরা এই বিষয়ে সচেতন হয় এটুকু লিখবে ইয়োর্স ফেথফুলি লিখে তোমার নাম দেবে আমি লিখেছি বিশ্বজিৎ রানা তুমি তোমার নাম দেবে এখানে রামনগর লিখবে পূর্ব মেদিনীপুর মানে আমি এখানকার অ্যাড্রেস দিলাম তুমি তোমার বাড়ির অ্যাড্রেস দেবে থ্যাঙ্কিং ইউ লিখবে এখানে আর তারিখ দেবে আমি এখানে 8/12/2023 লিখেছি তুমি যেদিন লিখছো সেদিনকার ডেট দিয়ে দিবে নয়ের দাগ একটা কোশ্চেন যে ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট ইন লোকালিটি তোমার এলাকা ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তুমি ওই লোকাল ক্লাবের সেক্রেটারি তুমি গ্রামবাসীর উদ্দেশ্যে নোটিশ লেখো লোকেদেরকে সচেতন করো এই রোগটা সম্পর্কে এবং এখানকার এই রোগের সিমটমগুলো কী কী উল্লেখ করো একে প্রতিরোধ করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেগুলো উল্লেখ করো এটা কিন্তু তোমার একটি জেনারেল নোটিশ লেখো গ্রামবাসীদের উদ্দেশ্যে এটা স্কুল থেকে নয় এটা ক্লাব থেকে আমরা শুরুতে ক্লাবের নাম দেবো দীঘা রক্ত তিলক ক্লাব তুমি তোমার ক্লাবের নাম দিয়ে দিবে নোটিশ লিখলাম নোটিশ নাম্বার দিলাম যে কোনো একটা সংখ্যা দেবে অবলিক যে সালটা দিয়ে দিবে তারিখ লিখলাম 17/12/2023 তুমি তোমার মতো ডেট দেবে সাবজেক্ট হচ্ছে ডেঙ্গু অ্যাওয়ারনেস ডেঙ্গু সচেতনতা অল দ্য ভিলেজার্স অফ দীঘা অ্যান্ড সারাউন্ডিং ভিলেজেস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট রিসেন্টলি ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার লোকালিটি দীঘা এবং পার্শ্ববর্তী গ্রামের সমস্ত বাসিন্দাদের জানানো যায় যে ডেঙ্গু সম্প্রতি ছড়িয়ে পড়েছে আমাদের এলাকাতে ডেঙ্গু ইজ এ ডেডলি ডিজিজ ডেঙ্গু একটা মারাত্মক রোগ এ লিটিল কেয়ারলেসনেস ক্যান লিড এ পেশেন্ট টু ডেথ একটু হালকা বেপরোয়া একটা রোগীকে কিন্তু মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে অলরেডি এ নাম্বার অফ পিপল আর নাও ইন হসপিটাল আর অলরেডি অনেক লোক হসপিটালে ভর্তি আছে সো দিস ইজ দ্য হাই টাইম টু বি অ্যাওয়ার অফ দ্য ডিজিজ ইন ডিটেলস তাই এটাই সবচেয়ে ভালো সময় এই রোগটা সম্পর্কে সচেতন হতে হবে প্রথমে জেনে নিতে হবে সিমটম মানে লক্ষণগুলো কী কী না হাই ফিভার প্রচুর জ্বর থাকবে ভমিটিং বমি হবে হেডেক হবে জয়েন্ট পেন মানে গাঁটে গাঁটে যন্ত্রণা হবে মাসল পেন মানে গা হাত ব্যথা করবে সামটাইমস বেলি পেন কখনো কখনো পেট ব্যথা হবে নুয়েসা মানে নাক থেকে জল পড়বে এগুলো গেলে লক্ষণ তো প্রিভেন্টিভ মেজার কী কী প্রতিরোধক ব্যবস্থা কী কী এক নম্বর কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন আপনার এলাকাকে পরিষ্কার রাখুন ইউজ মসকিউটো নেট মশারি ব্যবহার করুন রিমুভ স্ট্যাগনেন্ট ওয়াটার যে সমস্ত জল কোথাও জমে আছে সেগুলো পরিষ্কার করুন ইউজ প্যারাসিটামল ইফ ফিভার কামস যদি জ্বর আসে তাহলে প্যারাসিটামল ইউজ করুন টেক কমপ্লিট রেস্ট পুরো বিশ্রাম নিন ড্রিঙ্ক ওয়াটার এনাফ যথেষ্ট জল খান ইফ সিমটমস হাই কনসাল্ট এ ডক্টর আর যদি সিমটম বেশি থাকে ডক্টরের সঙ্গে আলোচনা করুন ফার্দার ডিটেলস উইল বি পুট আপ অন দ্য নোটিশ বোর্ড আর নোটিশ বোর্ডে এর চেয়ে বেশি বিবরণগুলো টাঙিয়ে দেওয়া হবে সাইন্ড বাই মানে এসডি লিখবে তোমার নাম দেবে আমি লিখেছি সৌমেন পণ্ডিত তুমি তোমার নাম লিখবে সেক্রেটারি লিখবে আর আমি লিখেছি দীঘা রক্ত তিলক ক্লাব তুমি তোমার ক্লাবের নাম দেবে এইভাবে নোটিশটা খুব সহজে লেখা যায় আজকে আমরা আলোচনা করলাম পেজ নাম্বার 378 সবটাই আলোচনা করলাম সিন আনসিন গ্রামার সবটাই আলোচনা করলাম রাইটিংগুলো পারলে খাতা নোট ডাউন করে নাও এবং এর পরের পেজগুলোর আলোচনাও রেগুলার আপলোড হতে থাকবে তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো আর সাবস্ক্রাইব করে রাখো এবং আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে